মুক্তি পাবে, ভয়ের থেকে মুক্তি পাবে। এখানে উপস্থিত আছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অত্যন্ত সিনিয়র ক্যাবিনেট মেম্বার, আমার অত্যন্ত প্রিয়, হাওড়ায় আমাদের সংগঠনের পূর্ণধার শ্রী অরূপ রায় আছেন, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের প্রত্যেকেই যাকে দেখলে আমরা মাথা নত করে নিই, পায়ের দিকে তাকাই মাস্টারমশাই বলে, সেই আমাদের সকলের শ্রদ্ধেয় বিধায়ক ব্রজমোহন মজুমদার আছেন। দীর্ঘদিন ধরে আমি হাওড়ায় আসতাম, যখন কংগ্রেস করতাম তখনও হাওড়ায় আসতাম, আবার তৃণমূল করার পরে তো রেগুলারলি আসতাম। দীর্ঘদিন আমরা লড়াই করেছি এবং ওই প্রার্থীকেও আমরা শুনতাম জটুদার কথা, সেই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জটু লাহিড়ী আমাদের তিনি আছেন, আমাকে এই কাজকর্মে সব থেকে বেশি সহযোগিতা করেন কেএমডি এর সিও শ্রীমতী অন্তরা আচার্য, আছেন আমাদের কেএমডি এর সেক্রেটারি, আছেন হাওড়ায় নতুন জয়েন করেছেন কিন্তু আমার বিশ্বাস ইয়াং ছেলেরা অনেক ভালো কাজ করে, তাই অভিষেক তিওয়ারি নতুন কমিশনার, তার প্রতি আমাদের অনেক আশা আছে এবং আমরা আশা করি যে দৌড়ি করে হাওড়াটাকেও এত সুন্দর করে দেবে যে আমরা কলকাতার মানুষ লজ্জা পাবো যে আমি কলকাতার চেয়ারম্যান কিন্তু হাওড়া থেকেও ভালো, সেই আশা করে আমি ওনার উপরে আশাটা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর থেকে লাগাতার হাওড়াকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, শুধু ইম্পর্টেন্স দেওয়া হয়নি, আগে আমরা হাওড়ার মানুষ ব্রিজ পেরিয়ে অনেক কষ্ট করে কলকাতায় পৌঁছতাম, যখন সেকেন্ড হুগলি ব্রিজ হয়নি, হেডকোয়ার্টার সবকিছু কলকাতায় ছিল, মুখ্যমন্ত্রী বললেন না হাওড়ার মানুষকে যে রাজধানী তার স্বাদ দিতে হবে, তাই কলকাতার মানুষকে হাওড়ায় আসতে হবে, হাওড়ার মানুষকে কলকাতায় যেতে হবে না, তাই হাওড়ায় নবান্ন গড়ে উঠল এবং সেই নবান্নয় স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বসলেন, অর্থাৎ আমরা কলকাতার এমএলএ কোথায় যাচ্ছি না, অরূপদার হাওড়ায় আসছি, অরূপদার যাচ্ছে না গভীর কলকাতায়, আমরা আসছি হাওড়ায় ক্যাবিনেট, আজকে ক্যাবিনেট আছে অরূপদাও যাবে, আমরা ক্যাবিনেট অ্যাটেন্ড করতে এসেছি। তো হাওড়ার ইম্পর্টেন্সটা যখন এত বাড়ল, ন্যাচারালি হাওড়ায় আস্তে আস্তে জলের চাহিদাও বাড়তে থাকছে দিনকে দিন, ঠিক যে হাওড়া বহুদিন ধরে কেমন জানি না 34 বছর ধরে একটা বঞ্চনার শিকার হয়েছে, হাওড়ায় রাস্তায় রাস্তায় লাইট জ্বলত না, হাওড়ায় রাস্তাঘাট ভাঙা এটাই ঠিক ছিল, মানে সবার মেনে নিয়েছিলেন এটা, হাওড়ায় যেদিন বৃষ্টি হবে সেদিন আতকোমর করে জল থাকবে 3-4 দিন, এটাই হাওড়াকে আমরা ভেবে নিয়েছিলাম। একদিন এরকম সবে মন্ত্রী হয়েছি, একটা বিরাট বৃষ্টি হলো, আমি হাওড়া কর্পোরেশনে দৌড়ে গেলাম, শুনলাম হাওড়ায় মমতা ব্যানার্জি ফোন করলেন যে হাওড়া পুরো ডুবে রয়েছে, গিয়ে দেখলাম যে তখনকার যিনি হাওড়ার মেয়র তিনি নেই, অরুণদা ওখানে বসে আছেন, অরুণদা তখন অপোজিশন লিডার, অরুণদাকে দেখলাম যে উনি একা বসে আছেন, আমাকে মেয়রের ঘর খুলে দেওয়া হলো না মন্ত্রী হিসেবে, আমি প্রথমে অরুণদার ঘরে বসলাম, তারপরে ডিএম এর ঘরে গিয়ে বসলাম, কিন্তু তারপর থেকে হাওড়া পরিকল্পনা করে আস্তে আস্তে ড্রেনেজের ব্যবস্থা অধিকাংশ জায়গায় ঠিক হয়ে গেছে, এখন একটা মাস্টার প্ল্যান চলছে, সেই মাস্টার প্ল্যানটা যেদিন শেষ হয়ে যাবে কলকাতার মতন হাওড়াতেও বেশিরভাগ জায়গায়, 2-1টা জায়গায় লো লাইন আছে, সেখানে আমাদের আলাদা করে পাম্প হাউস তৈরি করতে হবে, হাওড়ায় আর জল জমবে না,
বেলিয়াস রোডের ওইদিকে যে ড্রেন ছিল সেই ড্রেনটা প্রায় সব বুঝে গেছিল, সেইটাকে আমরা খনন করে নতুন করে করলাম। রাস্তাঘাট যতটা পেরেছি করেছি, কিন্তু পাইপলাইনের জন্য এখন অনেক রাস্তা আবার খারাপ হয়ে গেছে। আর তার সাথে সাথে জলের চাহিদা, অরূপদা আমাকে বারবার বলতো হাওড়া এত জলের প্রবলেম আছে, তুমি ওখানে কিছু জলের ব্যবস্থা করো। আমি এখানে এসেছি অরূপদার সাথে এই বছর খানেক আগে এখানে মিটিংও করেছি এই জল প্রকল্পের ওইখানটা। তখন আমাদের ঠিক হলো যে 10 MGT করে দুটো জল প্রকল্প আরো এখানে হবে, অর্থাৎ হাওড়ায় 70 আর আজকের এখানে হলো 20, তার মানে 90 MGT জল হলো, আর বালিতে 12 MGT জল, তার মানে 102 MGT জল হাওড়ায় হয়ে গেল। অর্থাৎ হাওড়ার জল যদি আমরা ডিস্ট্রিবিউশনটা ঠিক করে দিই তাহলে জল সমস্যা থাকার কথা না। সেই জন্য অরূপদা বাবার আমাকে এখনো বললো যে কয়েকটা বুস্টিং পাম্পিং স্টেশন করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে গোলাপিবি তলায়, ওইটার কাজ শেষ করে আমাদের হাওড়াকে জল পরিবেশন অত্যন্ত জরুরি, যেটা আমরা করব। দ্বিতীয়, আমি আজকে 15টা রাস্তা পথশ্রীর জন্য আমরা এখানে করব, যে রাস্তাটা কেএমডিএ করবে, কিন্তু তার সাথে হাওড়া কর্পোরেশনের খারাপ আছে, লিলুয়ার দিকে কিছু রাস্তা খারাপ আছে, সেই রাস্তাগুলোর ইমিডিয়েট ডিপিআর করে আপনি ইমিডিয়েট পাঠান। আমরা ফাইন্যান্সের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পাস করবো, আপনি টেন্ডার পর্যন্ত করে রাখুন, যেরকম যেরকম আমাদের স্যাংশন আসবে আপনি ওয়ার্ক অর্ডারগুলো দিয়ে দেবেন, তাহলে হাওড়ার মানুষকে সুন্দর রাস্তা, এলইডি শুরু হয়ে গেছে অনেক জায়গায়, এলইডি হয়ে গেছে আরো সব হাওড়ায় পুরো এলইডিতে মুড়ে দেওয়া হবে, জল ড্রেনেজ রাস্তা, এই মানুষগুলো হাওড়ার মানুষের জন্য এই কাজগুলো আমরা করব। দ্বিতীয়ত, হাওড়ার কমিশনার যেহেতু নতুন এসছেন তাকে বলবো, আমাদের 452 জন ক্যাজুয়াল স্টাফ আছে, যাদের আমার কমিটমেন্ট হচ্ছে যে তারা এখানে থাকবে কাজ করবে, তার কারণ অতিমারির সময় তারা হাওড়া কর্পোরেশনকে সার্ভিস দিয়েছে। এটা একটা স্কিমের মধ্যে আছে, স্কিমটা আপনি দেখে নিয়ে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা আবার অ্যাপ্রুভ করে ফাইন্যান্স থেকে স্কিমটা পাস করা আছে, 419 জন এইটা আমরা আবার এটাকে অ্যাপ্রুভ করে দেবো, যারা যেরকম কাজ করছে সেরকম কাজ করুক। তার কারণ ববি হাকিম কিছু করেন, করে হচ্ছে আমার টিম, সেই টিম অর্থাৎ এখানে অন্তরা আচার্য আছে, এখানে অরুণদা আছে, এখানে আমার অন্যান্য আধিকারিকরা রয়েছে, তারা কাজ করছে, সেই কাজ করতে যখন উদ্বোধন হচ্ছে তখন ফিরাদ হাকিম এসে উদ্বোধন, কিন্তু কিন্তু কাজটা তো তারা করছে, তাই তাদের ওপরে যদি আমি ভরসা রাখি, তাকে যদি না ঠিক করে রাখি তাহলে তাদের ওপর অন্যায় করা হবে। ঠিক সেরকম 419 জন হাওড়া কর্পোরেশনের যখন দুর্দশা হয়েছিল, ট্যাক্স কালেকশন আটকে গেছিল, এই এলাকায় এলাকায় কনজারভেন্সি সার্ভিস ঠিক হচ্ছিল না, তখন এই 419 জনকে আমরা নিয়ে সেইগুলোকে ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে দিয়ে আমরা এই কাজগুলোকে তুলেছিলাম, তাই তাদের প্রতিও আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আপনারা থাকবেন, আপনারা আছেন, এবং আগামী দিনেও আপনাদের সার্ভিস হাওড়া কর্পোরেশনের লাগবে, আমি ধন্যবাদ জানাই। এবং আজকে আপনাদের এই যে জল প্রকল্প, এটা প্রায় 227 কোটি টাকা খরচা হয়েছে, এই 15টা রাস্তায় আরো 15 কোটি টাকা খরচা হয়েছে, আর হাওড়ায় পুরনো কাজ করার জন্য আমরা এখন 8 কোটি টাকা আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিচ্ছি পুরনো যে কাজগুলো আছে সেইগুলোকে সম্পূর্ণ করার জন্য। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ এটা ইজি কাজ ছিল না। আমরা যখন লিফটিং স্টেশন করতে গেছি গঙ্গায়, লিফটিং স্টেশন হয়ে যাওয়ার পরে হঠাৎ কেপিটি পোট্রাস বললো যে না এখানে লিফটিং স্টেশন হবে না, আমরা তখন পাইলিং করে ফেলেছি, সেখানে আমাকে বলা হলো যে আমরা পোর্ট ট্রাস্টের সাথে আমি আর অন্তরাচার্য দৌড়ে গেলাম যে সাহেব এটা হয়ে গেছে, আমার প্রজেক্ট দেরি হয়ে যাবে, না এটা জাহাজ নাকি ওখানে ঘুরতে পারছে না, ওরাই দিয়েছিল পারমিশন, তারপর হঠাৎ মনে হলো ওনাদের যে জাহাজ ঘুরতে পারছে না, আবার আমাকে ওটাকে বন্ধ করে ওদের সাথে অনেক কথাবার্তা বলে কিছুটা পেছিয়ে
আবার আরেকটা লিফটিং স্টেশন তৈরি করতে হবে। এইভাবে প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো জায়গায় আমরা আটকে যাচ্ছি আমাদের কাজ, তাই হয়তো একটু সময় লেগেছে, কিন্তু বেটার লেট দেন নেভার। আমরা প্রত্যেকে কমিটেড, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করবে। এবং একটা ফেজ ছিল আগে, জানেন, একটা ফেজ ছিল গরিবের ভোটে সরকার আসে, সরকার চলে যায় বড় লোকের পাশে। আমি একদিন ভাবতে ভাবলাম, গরিবের ভোটে সরকার আসে ঠিক, কারণ গরিব মানুষরা হই হই করে ভোট দেয়, সরকার বড় লোকের পাশে গেছে না গরিবের পাশে? আমি ভাবছিলাম, আমি দেখলাম কন্যাশ্রীর উপকার কারা পাচ্ছেন, গরিব মানুষ। এই যুবশ্রীর উপকার কারা পাচ্ছেন, গরিব মানুষ। সবুজ সাথীর উপকার কারা পাচ্ছেন, গরিব মানুষ। রূপশ্রীর উপকার কারা পাচ্ছেন, গরিব মানুষ। এবার স্বাস্থ্য সাথীর উপকার কারা পাবেন, গরিব মানুষ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের ভোটে এসেছিল আর গরিবের পাশে থেকে কাজ করছে। এই জন্যে আপনাদের সকলকে অভিনন্দন জানাই, আপনারা আছেন বলে আমরা আছি। যদিও আজকের সময় বলেছিলাম যেহেতু অতিমারি হচ্ছে, বেশি ভিড় না করার, কিন্তু আমি আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা সবাই আছি, হাওড়ার পাশে আছি, অত্যন্ত সক্রিয়ভাবে আছি। হাওড়া হচ্ছে একটা গঙ্গার তীরে দুটো শহর, সেই শহরে আমরা দেখি যে হাওড়ার মানুষও আমরা ঘাটে নামি, কলকাতার মানুষও ঘাটে নামে। এক বালতি জল কে তুলে নিয়ে গেল, কে এক বালতি জল ঢাললো, তাতে গঙ্গার যেরকম কিছু আসা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি একটা উন্নয়ন মানুষের সমর্থনে নিয়ে যাচ্ছেন। এক বালতি জল নামলো আর উঠলো, তাতে কিছু যায় আসে না। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করে নতুন বছরে নতুন উদ্যোগে আমরা এগোব এবং হাওড়া তথা বাংলাকে একটা নতুন দিগন্তে পাঠিয়ে দেব। আগামী তিনবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নেবেন, সেদিন হাওড়ায় আরেকটা নতুন সূর্য উঠবে, উন্নয়নের সূর্য, বাংলায় উঠবে উন্নয়নের সূর্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি। নমস্কার। তার বক্তব্যের মাধ্যমে আবারও আমাদের অনুপ্রাণিত করলেন পুর নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। এবারে সেই মহেন্দ্রক্ষণ সমাগত, এখন উদ্বোধন হবে হাওড়া পৌর নিগমের পরিশ্রুত পানীয় জল প্রকল্পের, এবং একই সঙ্গে উদ্বোধন হবে পথশ্রী প্রকল্পের অন্তর্গত 15টি রাস্তা। উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। সকলকে দাঁড়াতে অনুরোধ করছি। ফলক উন্মোচন করে মাননীয় মন্ত্রী এই মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখবেন। করতালিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান এইখানে আমরা শেষ করছি, কিন্তু তার আগে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে। ধন্যবাদ। সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনের সবচেয়ে পুরনো বিশ্বস্ত ঠিকানা হাইপোকেম ইন্ডাস্ট্রি। এই সলিউশন রাস্তাঘাট ডিসইনফেক্টেন্ট করতে, ওয়াটার ট্রিটমেন্টে, হোম ও হসপিটাল ক্লিন এবং ডিসইনফেক্টেন্ট করতে বিভিন্ন পার্সেন্টেজে ব্যবহৃত হয়। এছাড়া হোশিয়ারি, টেক্সটাইল ডিপার্টমেন্টে এক্সপোর্টেড সি ফুড প্রিজার্ভ করতে ব্লিচিং পারপাসেও এর অবদান অনবদ্য। বর্তমান প্যান্ডেমিক কোভিড-19 সিচুয়েশনে ডিসইনফেক্টেন্ট রূপেও এটি ভরসাযোগ্য। 1% থেকে 15% পর্যন্ত সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্ন ওয়েটে, কন্টেইনার এবং ট্যাঙ্কারে সাপ্লাই করা হয়। যোগাযোগের ঠিকানা 64 হালি শহর, খাসবদি মেন রোড, পোস্ট অফিস হাজিনগর, নর্থ চব্বিশ পরগনা 743135। আমাদের ফোন নম্বর 9330236264। আমাদের ব্যাপারে জানতে লগ ইন করুন www.hypochem.in। হাইপোকেম ইন্ডাস্ট্রি, আপনার বিশ্বস্ত রাসায়নিক যোগানদার।